করবো না বাবা, আমাদের ক্ষমা করুন। যা এবার যা এখান থেকে, পালা। আমাকে এবার শান্তিতে মহেশ্বরের নাম নিতে দে, যা তো। যা তোরে বাচ্চা, অনেক পাহারা দিয়েছিস, যা এবার। জন্মাষ্টমী, আজ আমার লোকনাথের জন্মদিন গো। তাই বুঝি বাছা আমার কাল স্বপ্নে দেখা দিয়ে পায়েস খেতে চেয়েছিল। ছেলের জন্মদিন ভুলে গেছি, কেমন মা বলো দেখি আমি। ও মা, কি বলছো গো, আজ বাবার জন্মদিন? আজ তো নাড়ু গোপালেরও জন্মদিন, এই জন্যই বুঝি বাবা বলতো হর আর হরি হলো একই। আজ যদি বাবা থাকতেন তাহলে জন্মাষ্টমীর সঙ্গে বাবার জন্মদিনটাও কত ধুমধাম করে পালন করতে পারতাম, বলো দিদি। আমরা তো দিনের বেলাতেই শিবের পুজো করতে আসি, আপনি কিছু ভুল করছেন বাবা। চল। কিন্তু মা যে কাল নিজের হাতে আমার দুধ খাইয়ে দিয়ে গেল, ভুল করবো কি করে? মা গো, আজকে তোমার সন্তানকে তুমি দেখা দেবে না মা? তার এইটুকু স্বাদ পূরণ করবো না, তা কি হয় বলো? শিখি গো কমলাবু, মা হয়ে ছেলেকে নিজে হাতে পায়েস খাওয়াবে না? কি করে খাওয়াবো বলো? সে যে কোথায় আছে তাই তো জানি না। আচ্ছা কমলাবু, আমরা যদি মন থেকে বাবাকে ডাকি, বাবা কি আমাদের ডাক শুনতে পাবে না? তুমি এখনো শিবের সামনে বসে আছো? তুমি এসেছো মা গো, আজ শুভ দিন যে, তাই সংসারের কাজ ফেলে পূজো দিতে এসেছি। ক্ষতির দিকে দেখছো যে বড়, কিন্তু তোমার জন্য দুধ নেই। আজ তোমার কপালে পরমান্ন বরাদ্দ আছে। আমার কোল জুড়ে বৃন্দাবন মেতেছিল মিঠে বাঁশির সুরে, উন্নত আদি সাত রঙে রঙি, তবে কেন মাকে ছেড়ে আছিস দূরে দূরে? এমন দিনে এসেছিলি আমার কোল জুড়ে। রত্ন গর্ভ হলাম আমি তোকে।
সে তোমায় নিজে হাতে খাওয়া। তুমি জানলে কেমন করে, কেমন করে আমার আমার ইচ্ছের কথা। বুঝতে পারছি, আমাদেরই বাবার জন্য বুকের ভেতরটা খা খা করছে, আর তোমার অবস্থা তো হবে। আজকে পূজোর দিনে তুমি মন খারাপ করে ঘরের মধ্যে বসে থেকো না, সন্ধ্যেবেলায় জমিদার বাড়িতে জন্মাষ্টমীর পুজো হবে, তাই তো তোমায় বলতে এলাম, তুমি এসো। কিন্তু না না গিন্নিমা, আমি আসতে পারবো না, আজ আমার লোকনাথের জন্মদিন। মন থেকে ডাকলে ঠাকুরও তো সাড়া দেন, তাহলে কি লোকনাথ দেবে না? সবারটাকে সাড়া দেবে কিনা জানি না, তবে মায়েরটাকে সাড়া তিনি ফেলতে পারবেন না। তোমার পায়েস রান্না বৃথা যাবে না দেখো। একটু দাঁড়াও, বড় বৌমণিকে নিয়ে গিন্নিমা আজকে আসবেন বলেছেন, তিনি আসলে তারপর পুজো শুরু করব। আমরা শুধু নই, বাবা জন্মদিন পালন করতে আজ আমরা সবাই এসেছি। আসুন গিন্নিমা আসুন, পুজোর আয়োজন প্রায় শেষ হয়ে গেছে, আসুন। Thank you.
পারছি না, কেন কেন আমাকে বুঝিয়ে দাও মহেশ্বর, আমাকে বুঝিয়ে দাও, আমি বুঝতে পারছি না। তার ডাক যদি তুই শুনতে না পাস তাহলে জগতে আরতের ডাক শুনবি কেমন করে? যার সাথে তোর নারীর টান, তার ডাক যদি তুই শুনতে না পাস তাহলে জগতে আরতের ডাক শুনবি কেমন করে? সাড়া দিতেই হবে গো মা, দিতেই হবে, সাড়া দিতেই হবে, দিতেই হবে। তোমার কাছে প্রাণের আরাম, তোমার কাছে প্রাণের আরাম, মনের শান্তি পাই, তোমা বিনা প্রভু মোরা কোন কূলে ধার, দোষে যে তুমি মোদের ফেলে দূরে চলে গেলে। জন্মাষ্টমী প্রভুজি, শেষ হতে চলল কমলা, গোপাল কি এবার ভোগ নিবেদন করতে হবে? মায়ের ডাকে তুমি শুনতে পেলে না বাবা? আমি যে নিজের হাতে তোমার জন্য পায়েস রান্না করেছি, তুমি কি সত্যি আসবে না? ছেলেকে দেখেও তুমি কাঁদছো? এই সুখের কান্না বাবা, এসো তুমি এসো, দেখো সবাই তোমার জন্য অপেক্ষা করছে। কিরে, তোরা দেখছি সবাই জড়ো হয়েছিস? গোপাল আর আপনার জন্মদিন একসঙ্গে পালন করবো বলে আমরা সবাই অপেক্ষা করছিলাম বাবা। তাই বলবো,
আপনাকে যেন আর যেতে না দেয়। তোরা কি আমাকে এবার হরির সঙ্গে বাঁধবি নাকি রে? সে তো ছোটবেলা থেকে তুমি তার সাথে জুড়ে আছো, মনে নেই তোমার? জমিদার বাড়িতে যখন গোপাল পুজো হতো তুমি গান গাইতে। জন্মাষ্টমী শেষ প্রহর চলছে বাবা, দয়া করে আরতি শুরু করুন। মনি মনোহর নামে বশিষ্ঠ যে ডাকে, সংসারের সার নাম বিশ্বামিত্র রাখে, ননি চোরা নাম। তুই এলি আর আমি আসবো না? আগের বার কমলা মাকে কাঁদিয়ে গেছিলি, দেখলি তো কেমন ফিরে আসতে হলো, কেমন মজা। আর ওকে কষ্ট দেবেন না, আজ মায়ের অনুরোধটুকু রাখুন আপনি। ঠিক আছে গো, তুমি যখন চেয়েছো তখন আজ রাতটুকু তোমার কাছেই থাক। জয় শ্রী কৃষ্ণ, জয় শ্রী কৃষ্ণ। বাবা রাত পোহালে চলে যাবেন নাকি? তাহলে বাবা ফিরে এলেনি বা কেন? আজ বাবা জন্মদিন যে, কমলার মন পুড়ছিল ছেলের জন্য, হয়তো নারীর টানেই ফিরেছেন। আচ্ছা কোনো ভাবে কি বাবাকে আমরা আটকাতে পারি না? কি করে আটকাবো কাশেশ্বরী, কি করে আটকাবো? তোমার মনে নেই বাবা যাবার সময় কি বলেছিলেন? কাশেশ্বরী, এই কথাটা তুমি মন্দ বলনি। আমি যদি এখানে বাবার জন্য একটা আশ্রম গড়ে দিই তাহলে আরতেরা খুব সহজেই সেই আশ্রমে এসে বাবার কাছে আসতে পারবে, বাবার সঙ্গে যোগাযোগ করতে পারবে, আর আমরাও বাবার কৃপা থেকে বঞ্চিত হব না। তাহলে কাল ভোরে আপনি নিজে গিয়ে বাবাকে কথাটা বলুন। বলবো কাশেশ্বরী, বলবো। বারোদিন মানুষের মঙ্গলের জন্য বাবাকে আটকানোর ব্যবস্থা করতেই হবে। Bye.
কি বলছিস তুই? ফিরতে হবে মানে কোথায় ফিরবো রে? বুঝলি না, আমার বাবু এত বোঝানোর সময় নেই। এর মানে তোকে নিজেকেই খুঁজে নিতে হবে। আমি বলবো না। গোপাল, গোপাল বলে যা, তোর কথার মানে বলে যা বাবা। সময় হলে আপনি বুঝে যাবি। জন যাবে কি করে? এরা হলো গিয়ে মহেশ্বরের জীব, বুঝলে সাধু বাবা? মহেশ্বর তার জীবকে কখন কোথায় কেন রাখবে আমি কেমন করে জানবো বলো দেখি। কিন্তু এই ঝুড়িগুলো তো তোমার, এই ঝুড়িগুলো না সরালে আমি যাব কেমন করে বলো দেখি। একবার পেছন ঘুরে তাকিয়ে দেখো সাধু বাবা, তোমার পেছনেও তো পথ রয়েছে। সামনের পথে কি পথ, পেছনের পথ পথ নয়? কে বলেছে গো? হ্যাঁ, আমাকে আরতি সেবা করতে বলেছেন, তবেই তো আমার মুক্তি। বারুদের মাটিতে আটকে পড়লে সে কাজ করি কেমন করে? তুই তো ওনার ইচ্ছেতেই চলিস, আর মহেশ্বরের যদি ইচ্ছে হয় তোকে বাঁধার, তাহলে তো তোকে এখানেই থাকতে হবে লোকনাথ। বাঁধা পড়ে গেলে আমি আর তো মানুষের সেবা করবো কি করে গো মা? আমার মুক্তি হবে কি করে? কি করে হবে আমার মুক্তি? তুই পৌঁছতে না পারলেও মানুষ তোর কাছে পৌঁছবে লোকনাথ। আর মহেশ্বরের যদি ইচ্ছে হয় তোকে বাঁধার, তাহলে তো তোকে এখানেই থাকতে হবে লোকনাথ। তবে কি এই বারুদিতে আটকে পড়াই আমার অদৃষ্ট? বাবা, বাবা আপনি আমাদের ছেড়ে যাবেন না, আমাদের কৃপা করুন, আপনি একটু কৃপা করুন। কি হলো, কি ভাবছেন আপনি? বাবার জন্য নিষ্কর জমির খোঁজ করতে হবে তো। কিন্তু কাশেশ্বরী, আমার জমিদারিতে তো নিষ্কর জমি নেই। কোথায় পাবো নিষ্কর জমি? তোমরা ওনাকে বিশ্বাস করলে করো, আমি কোনোদিনই ওনাকে বিশ্বাস করব না। আর শোনো, তোমরা এই জমি দেওয়ার বাড়াবাড়িটা না করলেই পারো। অতুল, অতুল আমার কথা শোন বাবা। অতুল নাই মশাই। হ্যাঁ বলুন। যেভাবেই হোক বাবার আশ্রমের জন্য একটা নিষ্কর জমি বাবাকে খুঁজে দিতেই হবে। খুঁজুন নায়েব মশাই, জমি খুঁজুন। অষ্টমূর্তে অনন্তমূর্তে মহামূর্তে জয়ানঘ জয় পাপ হরানঙ্গ নিষঙ্গ ভঙ্গ নাশন জয় ত্বং ত্রিদশাধার ত্রিলোকেশ ত্রিলোচন জয় ত্বং ত্রিপধারায় ত্রিমার্গ ত্রিভিরুর্জিত ত্রিপুরারে ত্রিধামূর্তে জয়ৈকত্রী জটাত্মক। না না মা, এটা এটা কিছুতেই হতে পারে না মা। যে করেই হোক, যে করেই হোক বাবাকে আটকাতেই হবে। আমার সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় আসন্ন। আমার কত আশা ছিল,
পৃথিবীর আলো দেখার পর সে প্রথম বাবার আশীর্বাদ পাবে। বাবা যদি চলে যান, সে আশা যে আমার পূর্ণ হবে না। মা 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 যে করেই হোক বাবাকে আটকাতেই হবে। মা কি করে কি করবো বৌমা, নিষ্কর জমি চাই যে। জমি সন্ধান পেয়েছি, একর্থে সে নিষ্কর জমি হলো। বাবাকে আটকাতে হলে এছাড়া আর কোনো পথ নেই। দেখো কাশেশ্বরী, সবার মঙ্গলের কথা চিন্তা করে এইটুকু ছলনার আশ্রয় আমাকে আমাকে নিতেই হবে। আমি আমি যাচ্ছি বাবার কাছে। দাঁড়ান, আমিও আপনার সাথে যাব। এসো। বাবা তো অন্তর্যামী, এই ছলনা যদি বাবা বুঝে যান কি হবে তাহলে? তিন দিন পার হওয়ার আগে এসে হাজির হয়ে গেলি। বাবা, আপনার আশ্রমের জন্য জমি খুঁজে পেয়েছি, যদি আপনি একবার গিয়ে দেখেন তাহলে ভালো হয়। বেশ, চল দেখে আসি তোদের নিষ্কর জমি। চলুন বাবা। জয় শিবশঙ্কর। আসুন বাবা, আসুন। তেমন অশান্তির জমিতে তুমি শান্তি কেমন করে পাবে গো? কি বললি রে মা? তবে কি মানুষের লোভের আর হিংসা দৃষ্টি পড়েছে জমির উপর? জলা জমিতে আশ্রম গড়বে কেমন করে তুমি? জলা জমি? দেখতে পেলে? এ তো জমি নয়, এ তো জমি নয়। কিন্তু বাবা, বাবা আপনি কি করে জানলেন ওখানে পুকুর ছিল? তুই আমায় সব সত্যি কথা না বললেও এই গ্রামে কি সত্যি বলার মানুষ নেই ভেবেছিস? কি আপনাকে এইসব কথা বললো বাবা? ওই তো, ও বলেছে আমাকে। ওখানে তো কেউ নেই। সবাইকে আর সবকিছু দেখতে পায় গো, মনের চোখ যে সবার থাকে নে। তবে কি মা এসে আমার মনের চোখ খুলে দিয়ে গেল? বুঝেছি মা, বুঝেছি, তুই কি বললি বুঝেছি আমি। তোরা আমাকে আটকানোর জন্য এইভাবে মিথ্যে বলছিস? নিষ্কর বলে যে জমি দেখাচ্ছিস তার তো কোনোটাই নিষ্কর নয় রে। পুকুরের জমি সে আবার নিষ্কর হয় নাকি? বাবা, আমায় আপনি ক্ষমা করুন বাবা। আর তুই কি না আমার সঙ্গে ছলনা করছিস? আমার ভুল হয়ে গেছে বাবা, কিন্তু আমি যা করেছি আপনাকে হারাতে চাইনি বলেই করেছি। এইবারটি আমায় ক্ষমা করে দিন, আমায় দয়া করুন বাবা। শোন, তোদের হাতে আর একদিন সময় আছে মাত্র,
তার মধ্যে নিষ্কর জমি যদি খুঁজে দিতে পারিস ভালো কথা, আর তা না হলে আমাকে তোরা কেউ আটকাতে পারবি না, কেউ না। তুমি আমায় নিয়ে কি খেলা শুরু করেছো বলো দেখি। এতদিন তুমি যেমন ভাবে আমায় চালিয়েছো তেমন ভাবেই আমি চলেছি, কিন্তু প্রভু আমি এখন দিশাহারা, কি করব আমি কিছুই তো বুঝতে পারছি না। বাবাকে চিরতরের মতো হারাতে হবে? বাবা চলে গেলে এই বারোদের মানুষ কি করে ওনার কৃপা লাভ করবে? বৌমার কলেজে আসছে, তার কপালেও কি বাবার আশীর্বাদ জুটবে না? ঈশ্বর কি এটাই চান? জানি না কি চান, মহেশ্বর সত্যি কি চান জানি না কাশীশ্বরী, আমি জানি না। এখানে এত ফুল জড়ো হয়েছে কেন? মহেশ্বরের কোন আসার কথা মা বললেন কেন আমি বুঝতে পারছি না। কি চাও তুমি প্রভু?
বাবার জন্য এখনো নিষ্কর জমি খুঁজে পাওয়া যায়নি। এদিকে ভোর হতে চলল, হাতে যে আর সময় নেই, তার মধ্যে এমন দুঃস্বপ্ন। কি কি দুঃস্বপ্ন দেখেছ? নদীর ধারে একটা বড় শ্মশান, তার মধ্যে চিতা ঝুলছে। শরীর পঞ্চভূতে বিলীন হয় বলে আত্মা শান্তি পায়। এমন পবিত্র স্থানে আশ্রম করলে ক্ষতি কি? কিন্তু বাবা কি রাজি হবেন? বাবাকে এই কথাটা আমাকে বলতে দিন। ঈশ্বর তো আর এমনি এমনি এই স্বপ্ন আমাকে দেখাননি। এর মধ্যে নিশ্চয়ই কোনো কারণ আছে। আমার পতির পরম আস, তোমার পতি কে? সে তো মহেশ্বর, আমার পরম আরাধ্য। মহেশ্বর যেমন চালান আমি তেমনই চলি। তাহলে তোমার পতির পরম আস আমি বুঝতে পারছি না কেন? কেন বুঝতে পারছি না মহাদেব? বলো কেন তোমার পরম আস বুঝতে পারছি না আমি? কেন বুঝতে পারছি না? মাগো মাগো বুঝিয়ে দাও আমায়, বুঝিয়ে দাও মা। তোমার কথার অর্থ আমি বুঝতে পারছি না, আমাকে বুঝিয়ে দাও মা, বুঝিয়ে দাও।